নমস্কার, ফের আমরা এসেছি আপনাদের প্রিয় হরর হান্টে। আজ আমরা হরর হান্টে আপনাদের শোনাব প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প। প্রকৃতি প্রেমিক বিভূতিভূষণের বর্ণময় জীবনের মতোই বৈচিত্র্য ভরপুর তার সাহিত্যে। চাঁদের পাহাড়, মরণের ডঙ্কাবাজের মতো অভিযানের পাশাপাশি পথের পাঁচালী, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি তার অমর সৃষ্টি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য অতিলৌকিক গল্পের মধ্যে থেকে আমরা আজ বেছে নিয়েছি মশলাভূত। গল্প পাঠে শাশ্বত, শব্দ যোজনা আর উপস্থাপনায় আমি আপনাদের হোস্ট এবং দোস্ত সমন্ত। আজ গল্প প্রথম পর্ব শুরু করতে চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মশলাভূত। বড় বাজারের মশলা পোস্তায় দুপুরের বাজার সবে আরম্ভ হয়েছে। হাজারি বিশ্বাস প্রকাণ্ড বুড়িটি নিয়ে দিব্যি আরামে তার মশলার দোকানে বসে আছে। বাজার একটু মন্দা, অনেক দোকানে বেচা কেনা একেবারে নেই বললেই চলে, তবে বিদেশি খদ্দেরের ভিড় একটু বেশি। হাজারির দোকানে লোকজন অপেক্ষাকৃত কম। ডান হাতে তালপাতার পাখার বাতাস টানতে টানতে হাজারি ঘুমের ঘোরে মাঝে মাঝে সামনের দিকে ঝুঁকে পড়ছিল। এমন সময় হঠাৎ তার পরিচিত গলার স্বর শুনে সে চমকে উঠল। বলি, ও বিশেষ, বিশেষ মশাই! বার দুই হাঁক ছেড়ে যতীনভদ্র তার ডান হাতের লাঠিটা এক কোণে রেখে দিয়ে সম্মুখের খালি টুলটার উপরে ধপাস করে বসল। যতীন হাজারি বিশ্বাসের সমবয়স্ক, অনেক দিনের বন্ধু, ভাগ্যলক্ষ্মী এতকাল তার উপর অপ্রসন্ন ছিল। হালে সে হাজারির পরামর্শে মশলার বাজারে দালালি আরম্ভ করেছে, দু পয়সা পাচ্ছেও সে। যতীনের মোটা গলার কড়া আওয়াজ পেয়ে হাজারি খুব আগ্রহান্বিত হয়ে উঠে বসল। হাজারি বিলক্ষণ জানত যে যতীন যখনই আসে কোনো একটা দাও বিষয়ে পাকাপাকি খবর না নিয়ে সে আসে না, তাই সে যতীনকে খুবই খাতির করে। যতীন বললে, দেখো, শুধু দোকানদার হয়ে খদ্দেরের আশায় রাস্তার দিকে হাঁ করে চেয়ে বসে থাকলে তাতে আর টাকা আসে না, ঘুমই আসে। পাঁচটা খবরাখবর রাখতে হয়, বুঝলে? হাজারি বললে, এসো এসো যতীন, ভালো আছো? অনেকদিন দেখিনি, এই কিছু খবর আছে নাকি? সেই খবর দিতেই তো আসা। এ বাজারে শুধু গণেশের পায়ে মাথা ঠুকলেই টাকা পাওয়া যায় না, অনেক হদিশ জানতে হয়, অনেক কাঠ খড় পুড়িয়ে তবে টাকা, বুঝলে? এখন কি দেবে বলো? জানোই তো যতীনভদ্র বকে একটু বেশি, কিন্তু খবর যা আনে তা একদম পাকা। যাক, এখন আসল কথাটা তোমায় বলি, বেশ মন দিয়ে শোনো। যতীন অতঃপর হাজারিকে কাছে বসিয়ে চুপি চুপি তার কথাটি বলে গেল। যতীনের কথায় টাকার গন্ধ পেয়ে হাজারি কান খাড়া করে এমনি একাগ্রভাবে শুনে যেতে লাগলো যে সত্যনারায়ণের পাঁচালিও লোকে অতটা মন দিয়ে শোনে না। ব্যাপারটি এই, গ্রেহাম ট্রেডিং কোম্পানির একটা মস্ত মালজাহাজ SS রেঙ্গুন ডাচ ইস্ট ইন্ডিজের কোনো এক বন্দর থেকে প্রচুর মাল নিয়ে কলকাতায় আসছিল। যত রকম মাল বোঝাই ছিল তার মধ্যে মশলার বস্তাই সবচেয়ে বেশি, লঙ্কা, হলুদ, জিরে, তেজপাতা প্রভৃতি কত রকমের মশলা। প্রতি বস্তাটি ওজনে আড়াই মনের কম নয়। এরকম শত শত বস্তার গাদায় জাহাজখানা
আদা গোড়া ঠাসা। সেই মালজাহাজখানি গঙ্গার ভেতরে ঢুকতেই ঘন কুয়াশার মধ্যে শেষ রাত্রির ভাঁটার মুখে গঙ্গার চোরাবালির চড়ায় ধাক্কা খেয়ে ডুবে যায়। জাহাজ যখন সবে ডায়মন্ড হারবার পেরিয়ে গঙ্গায় এসেছে তখন এই ব্যাপার। সারেং শত চেষ্টা করেও কিচ্ছুতে সামাল দিতে পারলে না। জাহাজ ডুবির সঙ্গে কতক লোকেও জলে ডুবে মারা যায়, জাহাজের কতক মাল নষ্ট হয়ে যায়, আর বাদবাকি মাল সব গঙ্গার জলে ভাসতে থাকে। মশলার বস্তাগুলো প্রায়ই ডোবেনি, বিশেষ ক্ষতিও হয়নি। দূর থেকে ওই মশলা বস্তার গাদাগুলো ভেসে যেতে দেখে পোর্ট কমিশনারের লোকেরা সেসব তুলে পাড়ে টেনে নেয়। কাল 8:30 সময় নিলাম ডেকে সেই বস্তাবন্দি মশলাগুলো বিক্রি করা হবে। ধরিবাজ হাজারি বিশ্বাস যতীনের কথাবার্তা শুনে চট করে সব বুঝে নিলে। কত লোককে চড়িয়ে কত পাকা ধানে মই দিয়ে তবে সে আজ এত টাকার মালিক, কথাবার্তা তখনই সব ঠিক হয়ে গেল। যাবার সময় যতীন আবার হাজারিকে বেশ করে মনে করিয়ে দিয়ে বললে, দেখো ভায়া, টাকা যদি পিটতে চাও তবে এ সুযোগ কিছুতেই ছাড়া নয়। জলের দামে মাল বিকিয়ে যাচ্ছে, কাল সকাল 8:30 নিলেন, আমি 7:00 সময়ই এসে তোমাদের সঙ্গে দেখা করব। পরদিন হাজারি যতীনকে নিয়ে যথা সময়ে খিদিরপুরের দিকে রওনা হয়ে গেল। নিলামের জায়গায় পৌঁছতে আর বেশি দেরি নেই, দূর থেকে কলরব শোনা যাচ্ছে। যতীন আগে আগে চলেছে, হাজারি পেছনে পেছনে ছুটছে। এত বড় সস্তার কিস্তিটা ফসকে না যায়। হাজারি যতীনকে বরাবর নিলামের কাছে বস্তাগুলো গুনতি করতে পাঠিয়ে দিয়েই নিজে শটান এক দৌড়ে সাহেবের কাছে গিয়ে মস্ত বড় এক সেলাম করলে। সাহেবের সঙ্গে 2 মিনিট ফিসফাস করে কি কথাবার্তা বলে হাজারি ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে নিলামের ডাক বন্ধ করে দিলে। যতীন বললে, কি খবর ভায়া, সুবিধা করতে পেরেছো তো? হাজারি খুব ব্যস্ত সমস্ত ভাবে বললে, পরে বলবো, কাজ হাসিল, এখন কত বস্তা গুনলে বলো দেখি। 100 বস্তা গোনা হয়ে গেছে। বাস্তবিক উঁচু উঁচু গাদা করা মশলার বস্তাগুলোর দিকে চেয়ে হাজারির চোখ জুড়িয়ে গেল। সে যেদিকেই তাকায় দেখে যে অগুন্তি বস্তা সারবন্দি থামের মতো রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে। এমন দাও জীবনে কারো ভাগ্যে একবার বই দুবার আসে না। এখন মশলা পোস্তায় কোনো রকমে তার গুদমে এগুলোকে চালান দিতে পারলেই হাঁপ ছেড়ে বাঁচে। আর দেরি নয়, হাজারি যতীনকে তাড়া দিয়ে ডেকে বলে, ওহে ভায়া, শুভ কাজে বিলম্ব কেন? এখন লরি ডেকে তাড়াতাড়ি মাল বোঝাই করে পোস্তায় চালান দিয়ে দাও তো, আমি ততক্ষণে এগিয়ে যাই। একেবারে সব মাল লরিতে ধরল না। দ্বিতীয় ক্ষেপ বস্তা চাপিয়ে যতীন যখন পোস্তায় ফিরে গেল তখনও বিকেল আছে। সে এসে দেখে সবই অব্যবস্থা, রাশিকৃত বস্তার গাদা হাজারির দোকানের সামনে ফুটপাথে গড়াগড়ি খাচ্ছে। মাত্র 3টি লোক এতগুলো মাল তোলবার জন্য লাগানো হয়েছে। চতুর্দিকে লোকের মহা ভিড়, হই হই ব্যাপার। এদিকে পুলিশে তাড়া দিচ্ছে, জানলে মাল হাটাও, মাল হাটাও। হাজারি কেবল চেঁচাচ্ছে, সে যেন কিছুই গোছগাছ করে উঠতে পারছে না। কাণ্ড কারখানা দেখে যতীন নিজেই কোমর বেঁধে লেগে গেল। প্রাণান্ত পরিশ্রমের পর সন্ধ্যার পূর্বেই সব মাল তোলা হয়ে গেল। বস্তাগুলি পাশাপাশি সাজিয়ে দেখা গেল
ঘরে আর কুলোয় না। তখন বস্তার ওপর বস্তা চাপিয়ে দিয়ে কড়িকাঠ পর্যন্ত মাল ঠাসা হলো। গম্বুজের মতো এক একটা ফুলো ফুলো বস্তা, আর বস্তাগুলো উঁচুও কি কম। এইভাবে বস্তা ভরাট করে মাথার ঘাম পায়ে ফেলে যতীন আর হাজারি যখন বাড়ি ফিরল তখন রাত 10টা। সে রাত্রি গুদামে তালা লাগিয়ে প্রতিদিনের মতো হাজারির চাকর বাইরে শুয়ে রইল। শেষ রাত্রে মশলার গুদামে কি একটা শব্দ শুনতে পেয়ে আশপাশের দোকানদারদের ঘুম ভেঙে গেল। তারা চোরের আশঙ্কা করে চাকরটাকে ডেকে তুললে। চাকরটা শশব্যস্ত হয়ে আলো জেলে বেশ পরখ করে এদিক ওদিক দেখতে লাগল। কিন্তু চোর ঘরে ঢুকলো কি করে? গুদামের দরজা তালা বন্ধ, স্পষ্টই দেখা যাচ্ছে। খানিক বাদে আবার দুম দুম শব্দ। সকলে কান খাড়া করে রইল। বেশ মনে হলো এবারকার শব্দটা যেন হাজারির মশলার গুদামের ভেতর থেকেই আসছে, অথচ ঘরের দোর জানালা বন্ধ, বাইরে থেকে মোটা তালা দেওয়া। কি আশ্চর্য, চোর ভেতরে যাবেই বা কি করে? আর চোর টোর যদি না এলো তবে শব্দও বা করে কে? মাঝে মাঝে মনে হতে লাগলো ঘরের ভেতর থেকে ঠেলে বেরিয়ে আসবার জন্য কারা যেন দরজায় ধাক্কা মারছে। শেষ রাতের বাকি সময়টা এইভাবেই শব্দ শুনে কেটে গেল। আরো আশ্চর্য, ভোর হবার সঙ্গে সঙ্গেই গুদম ঘর থেকে শব্দ আস্তে আস্তে মিলিয়ে গেল। সে রাত্রি এই পর্যন্ত। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা মশলাভূত। আজ শুনলেন গল্পের প্রথম পর্ব। গল্পের পাঠক শাশ্বত। শব্দ যোজনা আর উপস্থাপনায় ছিলাম আমি সমন্তক। দ্বিতীয় পর্বের পাঠ শোনার জন্য অনুগ্রহ করে আমাদের সঙ্গে থাকুন। ততক্ষণের জন্য please like our video if you like it. Please leave a comment in our comment box to tell us how our video was. Please subscribe our channel and feel free to share. Thank you.